Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে শর্ট একটা ভিডিও দেখাবো কিভাবে রেঞ্জের মধ্যে বারবার এক এক টোকেনকে স্ক্যাল্প করা যায়। আমার প্রতিটা জিনিসের উদাহরণ এন্ড প্রমাণ সহ দেই, রেজাল্টস শো করি। এই সিরিজের আরও ভিডিও চাইলে অবশ্যই শো ইউর সাপোর্ট ইন দ্য ভিডিও। অ্যাজ অলওয়েজ, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। আজকের উদাহরণটা দিব সোলানা টোকেন নিয়ে। ফার্স্টে উই আর অন দ্য ডেইলি টাইম ফ্রেম, বারবার বলেছি যে আমাদের থিওরিটা হচ্ছে TRM, ট্রেন্ড রেঞ্জ মোমেন্টাম, ঠিক আছে। ফার্স্টে এই লাইনগুলো অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে, যে বেসিক লাইনস যেগুলো আমরা লাস্ট উইক অ্যান্ড ফাইনাল সাপোর্ট সেখান থেকে আমরা ট্রেন্ড লাইনটা আঁকছি। দিজ আর ভেরি সিম্পল, এরা যারা বেসিক চার্ট করতে পারে তারাও কিন্তু এসব লাইন আঁকতে পারবে। অ্যান্ড দিস লেভেল ওয়াজ মার্কড অ্যাজ আ ভেরি হাই রেজিস্ট্যান্স লেভেল, যখন এই প্রাইস রেঞ্জে চলে আসছে। সো ওয়ের আর উই, আমরা এখন এই তিনটে ট্রেন্ড লাইনের মাঝখানে ঘুরঘুর করছি, রাইট। সো এইটা দেখার আগে এগুলো কীভাবে পাচ্ছি সেটা তো বলেছি আমি, এখন জাস্ট আপনাকে ট্রেন্ড দেখালাম অ্যান্ড মোমেন্টাম এখান থেকে যে আমরা দেখাইছিলাম আপনাদেরকে, মনে আছে কি না? মনে আছে যে এই প্যারাবোলিক কার্ভ একটা দেখাইছিলাম, ফেল ডাউন, রিটেস্টেড অ্যান্ড উই আর গোয়িং ডাউন। তো তারপরে আপনার সাথে এটার পরেও কিন্তু আরেকটা জিনিস দেখাইছিলাম, উই শোড ইউ প্রিটি মাচ দ্য থ্রি পিকস and then ekhan theke jodi she nicheo pore and then we're going to get the domed house, remember elase something like this and then we're going to come back here. So eight possibility o kintu ekhon exist korteche market e. So eta jokhon janben you know longer time frame, dekhen ekhane o kintu domed house hoychilo, so something like this apnar mathay jokhon ghurghur korbe tokhon kintu apnar ekta idea thakbe where the price can move. So daily time frame e gulo dekhar pore eta theke to ashole amra trade korbo na, amra ekhon chole jabo shorter time frame e. Let's go to 1 hour, ঠিক আছে। একবারে ডাইরেক্ট ডেলি থেকে 1 আওয়ারে চলে আসলাম। 1 আওয়ারে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের রেঞ্জ এটা তখন ছিল না যখন করছিলাম ট্রেড, এটা ছিল টার্গেট, ঠিক আছে, বাট এখন এটা মার্ক করে দিচ্ছে। সো ইউ রেঞ্জ হাই অ্যান্ড রেঞ্জ লো আমি এখানে সেট করছি, এখান থেকে ট্রেড করে আসছিলাম 140 দিক থেকে। আমাদের ফিবোনাচি লেভেলস যে আর একটা চার্টে ছিল সেখানে বলছিলাম যে ফিবোনাচি ইজ 140 কে সাপোর্ট বানাইলে দেখছেন মিলে যাচ্ছে এই ট্রেন্ড লাইনটা, 140 কে যখন সাপোর্ট বানাবে তখন আমরা উপরের দিকে মোমেন্টাম পাবো। সো এই যে লেভেলসগুলো এগুলো আমরা অলরেডি 2 থেকে 3 বার খেলছি, সো লেটস শো ইউ হাউ টু প্লে দোজ। শুরু করে দিবেন আমার ফেভারিট জিনিস ইএমএ দিয়ে, ঠিক আছে। সো ইএমএ তে এই কনভার্জেন্স দেখছেন, এই যে কনভার্জেন্স যখন ম্যাগনেট থেকে দূরে চলে যায়, ভারিটা হচ্ছে 55, যখন ম্যাগনেট থেকে নিচে পড়ে যায় ম্যাগনেটকে সে পুল করবে, আবার উপরে পড়ে গেল আবার পুল করবে। সো হোয়াট হ্যাপেন্ড হিয়ার ইজ, তিনটা যখন কাছাকাছি আসছে ইউ এক্সপেক্ট আ মুভ টু হ্যাপেন। ফার্স্টে দ্য 10 অ্যান্ড দ্য 20, দেন দ্য 10 অ্যান্ড দ্য 55, দেন দ্য 20 উইথ দ্য 55, করতে করতে মুখস্থ। ওয়েন উই সি দোজ কাইন্ড অফ মুভস হ্যাপেন উই গেট আ বিগ মুভ। এখানে চলে আসছি, আমার সুইংিং পয়েন্টস এটা ছিল, ঠিক এর আগে আগে আপনারা প্রফিট নিয়ে নেবেন, একদম কিন্তু কাছাকাছি মিলাই দিছিল। দেন যেহেতু উইক দিয়ে আসছে সেটাকে আর একবার রিটেস করছে, উইক ক্রিয়েটেড এ ডাবল টপ, এখান থেকে চাইলে শর্ট করতে পারতেন, দেখেন ইএমএ আপনাকে ইঙ্গিত দিছে। বাট এগেন যেহেতু আমি দেখতে পাচ্ছি উই আর ক্রিয়েটিং আ লোয়ার হায়ার লো, আমি এখানে শর্ট নাই অ্যান্ড আমার ট্রেন লাইন এখনও ভাঙে নাই নিচের দিকে। তো এখানে যতবার সে উপরের দিকে গেছে আই প্লেড লং, আল শো ইট টু ইউ, আই প্লেড লং হিয়ার অ্যান্ড আই প্লেড লং হিয়ার অ্যাগেন, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইজিলি ট্রেড, আপনার শর্টার টাইম ফ্রেমে ইএমএ ইউজ করবেন, আর এন্ট্রির জন্য অনেক ধরনের টার্গেট সেট করা যায়, তার সাথে কনফ্লুয়েন্স ইউজ করবেন। লুক এট দিস, যখন দেখবেন যে মিডিয়ানকে সে সাপোর্ট ধরতেছে ইউ ক্যান প্লে, যখন দেখবেন আপনার মোমেন্টাম একদম নিচে চলে গেছে ইউ ক্যান প্লে, দেখতে পাচ্ছেন। এখানে আবার দেখেন সে ভাঙছে, আপনি তখন খেলবেন না, রাইট, আপনি দেখবেন এটাকে রিটেস্টে সে কী করে, আচ্ছা ধরতেছে আরেকবার লাভ দিবে, এই যে ভাঙছে তখন আপনি আবার পজিশনে থাকবেন না, দেখবেন বটম পায় কি না এটার সাথে মিলায়। অ্যাগেন আপনার দেখেন এখানে এখানে যেহেতু বটম করছে ইট ইজ স্লোলি মুভিং আপ, তার সাথে কনফ্লুয়েন্স বারবার বলি সবসময় একসাথে কাজ করবে না। এই যে দেখেন উই আর কামিং টু আ ক্রস অফ দ্য 10 অ্যান্ড দ্য 55, ইফ দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স অ্যান্ড 20 অলসো পরে আসে 50 তে, তাহলে কিন্তু এটা আবার পড়বে, আবার পড়ে যাবে, রাইট। তো রেঞ্জ যখন আপনি শর্টের দিকে যাবেন, আমি এই শর্ট খেলতেছি না এখন বিকজ আই এম সিইং দ্যাট দিস সাপোর্ট ইজ বিং হেল্ড, এইটাকে যখন ভাঙবে আমাকে আবার একটা স্ক্যাল্প করতে দিবে অ্যাটলিস্ট 135 জোন, সেটা চিন্তা করব। আর যখন দেখবো যে 140 এই যে এরকম 149 কেসে সাপোর্ট করে ফেলছে, আই উইল প্লে টিল 155, এই টার্গেটটা আমার আছে। সো বায়াস থাকতে পারবে, বেস কেস আর একটা থাকতে হবেই। সো ইউর বেস কেস লঙ্গার টাইম ফ্রেমে আপনি দেখে আসছেন আমার ট্রেন্ডটা আপসাইডের দিকে, আমার রেঞ্জটা মার্কেট
মার্ক করছেন অ্যান্ড দেন মোমেন্টাম ফলো করতেছেন উইথ দ্য ইএমএস আরএসআই অ্যান্ড দ্য এসআরএসআই। এভাবে করে করে ট্রেড করা যাবে। সো ইফ আই শো ইউ ওয়াট আই ডেড অ্যান্ড আপনারা কীভাবে রিস্ক ম্যানেজ করে প্রফিট করবেন, ইটস ভেরি সিম্পল। আপনাদের সাথে এই তিনটা জিনিসই দেখি, দেখেন। সো অল্প টাইম ফ্রেমে কিন্তু ভালো, আপনি প্রাইস মুভমেন্টের দিকে খেয়াল করেন, 140 থেকে 146 এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই দিছে 200% প্রফিটস ইন 50x। সেম জিনিস দেখেন আবার এন্ট্রি নিছি 144 থেকে 146, একই রেঞ্জ দেখছেন। এবার আরও হায়ারে ঢুকছি অ্যান্ড আমার 72% খুবই অল্প সময়, তারপর আবার 145 থেকে 148 আবার 100% প্রফিটস। তো এইটাকে কীভাবে সিম্প্লিফাই করে দেখবেন, এইটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমি যতই শিওর থাকি আনশিওর থাকি ডাজেন্ট ম্যাটার, ট্রেডিং ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন। ডিসিপ্লিন মেনটেন করতে কী বোঝায়, রিস্ক ম্যানেজমেন্ট। আপনার যদি রিস্ক থাকে যে আপনার পজিশন, আপনার পোর্টফোলিওতে যেটাই থাকুক না কেন, সেখান থেকে যদি আপনি অল্প অল্প করে ট্রেড করেন, ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম 1-5%। আমি যখন হারাবো, আমি ম্যাক্সিমাম 1-2% হারাবো একটা ট্রেডের, আমি যখন গেইন করব ম্যাক্সিমাম 2-5% গেইন করব। এইভাবে যদি করেন আপনার লস করার তো দূরের কথা, লিকুইডেট খাওয়ার কোনো চান্স থাকে না। আপনারা করেন কি, আপনাদের 25% 50% করে করে একটা পজিশনে ঢুকে যান, তারপর সেটাতে বাড়ি খেলেই তারপর আর ট্রেড করতে ইচ্ছা করে না, আপনার ট্রেডকে খারাপ বলেন, দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা তখন রিভেঞ্জ ট্রেড করতেছেন, রিকভারি ট্রেড বলে নাম দিচ্ছেন, সেগুলোতে দিকে সব হারায় চলে আসেন। সো একটা কঠিন সত্যি কথা হচ্ছে যে তেল আলা মাথায় তেল ঢালতে পছন্দ করে, আপনার যত বেশি চিনি তত বেশি মিষ্টি। সো যত টাকা থাকবে আপনার ইনিশিয়ালি, ততই আপনি রিস্ক বেটার ম্যানেজ করবেন এবং ততই আপনার প্রফিট ভালো আসবে। এটা একটা কঠিন সত্যি কথা। দিস ইজ ওয়াই সে যে আপনাদেরকে সময় দিয়েছি মোর দেন ইয়ার অ্যান্ড হাফ, যে আপনারা সেভিংস করেন, এক্সট্রা কাজ করেন, টাকা জমান, পোর্টফোলিও ডিসেন্ট করেন, একটা সাইজে পোর্টফোলিও আনেন $1,000-$2,000, তারপরে আপনারা মাঠে নামেন। আপনারা ইনবক্সে এসে $100-$200 কী করতে পারে যখন জিজ্ঞেস করেন, এগুলো আসলে আপনাদেরকে তার দাওয়াত দিবে হচ্ছে যারা সিগন্যাল বিক্রি করে, তারাই আপনাদেরকে দাওয়াত দিবে। বাট অ্যাকচুয়ালি ফালাই রাখতে পারবেন লঙ্গার টাইম ফ্রেমে, বাট ডেইলি ট্রেড করে যে 100-200 থেকে 5-10 টাকা এরকম করে করে অ্যাকচুয়ালি ভেরি রিস্কি অ্যান্ড গ্রিড সবচেয়ে বেশি এই ইন্ডাস্ট্রিতে, আদিব ভাইও সেটা বলছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনাদের তখন ওই 100 টাকার 3% আপনাদের পেট ভরবে না, তখন আপনারা লেভারেজ বাড়ায় দিবেন, নাহলে আপনাদের মার্জিন বাড়ায় দিবেন অ্যান্ড দেন আপনারা লিকুইডেট খাবেন। সো শর্টার টাইম ফ্রেম এভাবে স্ক্যাল্প করে করে গ্রো করা যায়। এইভাবে ধরবেন, জাস্ট টিআরএমটা ধরতে পারলে অ্যান্ড কনফিডেন্স হিসেবে যদি ইএমএস ইউজ করেন, আরএসআই এসআরএসআই ইউজ করেন, আসলে কিন্তু এমন কিছু লাগে না। আপনাকে লঙ্গার টাইম ফ্রেমে দেখাই দিছি, দ্যাট ইজ প্রিটি মাচ হোয়াট ইউ আর সিইং অ্যান্ড ইফ ইউ ব্রেক দিস আমরা আবার নিচের দিকে আসবো। এটাকেও কিন্তু আর একটা লাইন ধরে আঁকা যায়, ঠিক আছে, এটাকেও কিন্তু আপনারা আর একটা লাইন ধরে আঁকতে পারবেন, সামথিং লাইক দিস। তার যদি ভাঙতেই হয় সেই রকম রেঞ্জে আসবে। দিজ আর লাইনস আপনি দেখবেন জাস্ট দেখার জন্য, অবজারভেশনের জন্য, আপনার সবার সাথে আলাপ করারও দরকার নাই, শেয়ার করারও দরকার নাই। রাইট নাও উই আর জাস্ট ইন বিটুইন দিস। যখন আপনি আরেকটু শর্টার টাইম ফ্রেমে দেখবেন, আপনার দেখতে আপনার পিকচারটা একটু ক্লিয়ার হবে যে কী হচ্ছে, দ্যাট ইজ ওয়ার ইট ইস, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যতই বুলিশ হচ্ছি না কেন, আমার কিন্তু এটা লোয়ার হাই করেই যাচ্ছে আলটিমেটলি, এখন পর্যন্ত আমার এখানে আসে নাই। টিল উই কাম আপ টু 195-200 ততক্ষণ পর্যন্ত না কিন্তু আমি এক্সপেক্ট করতে পারি না যে দিকে যাবে। তো সোলানার এখনও অনেক কাজ বাকি এই রেঞ্জে, তারপরে তারা এরকম উপরের দিকে যাবে। তো দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু হোল্ড। এটা থেকে নিচে পড়ে গেলে তো আমরা আর একটা চার্ট আপনাদেরকে দেখেছিলাম, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার দিস, লেট মি জাস্ট রিমুভ দিস কুইকলি। আপনাকে এই চার্টটাতে দেখাইছিলাম ক্লিয়ারলি দ্যাট দিস ওয়াজ দ্য রেঞ্জ, এখানে এসে ঘুরু করতেছে ফিবোনাচি। আমাকে এই 149 সাপোর্ট বানাইলে আমি 163 চিন্তা করবো, আর না হলে আমি ওপেন টু দ্য আইডিয়াস অফ 134, ঠিক আছে। That's the update guys, I hope you liked it. Abar dekha hobe next video te. Allah Hafiz, assalamu alaikum.